আসসালামাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আর মাছের মাথা, লেজ আর কিছু পিস আছে, আমি একটু বোনা করে নিব। ওই মাছটা বাইজা বোনা করব না, কাঁচা মাছ বোনা করব। কাঁচা মাছ খেতে অনেক স্বাদ লাগে, বোনা ভাজা মাছ আমরা খেতে পারি না রান্না করে। ভাজা মাছ ভাজা মাছই যাক, তারপরও যার যার রান্না তার তার কাছে। আমি এখন রান্নাটা করব, আর মাছ দিয়ে বোনা করবো। আসুন আপনারা আমার সাথে থাকবেন, চলেন আমি রান্নাটা করে ফেলি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। তেল আমি হাফ কাপের মতো দিব, খুব বেশি তেল দিব না আমি। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিব। 4 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 চামচ আদা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়া চাড়া করে কষিয়ে নিই, তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসবো। আচ্ছা, কষানো হয়ে গেছে, আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিব। তাহলে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরা আমি দিয়ে দিলাম। একটু পানি দিব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করি। তারপর আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা না। এখন আমি ভালোভাবে কষিয়ে নিই, তারপর আপনাদের কাছে নিয়ে আসবো। আবার ওটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা মাছের লেজ, আমি মাথাটাও কেটে দিয়ে দিলাম, যাতে মজা করে খাওয়া যায়। পিস আছে, এগুলো দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে দিব মাছের উপরে, তারপর দেখে আবার লবণ দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি এখন ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, পরে আবার আপনাদের সামনে নিয়ে আসব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। সেটা দেখি এখন উল্টিয়ে দিল, দুপুর যাতে রান্না হয় সেজন্য মাথাটা আগে উল্টিয়ে দিই। তারপর আর চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, মাছ নরম হয়ে যাবে। আর মাছটা এমনি একটু নরম থাকে, এখন আমি ঢাকা দিয়ে দিব আবার আরো 2-3 মিনিটের জন্য, সেই পর্যন্ত সাথে থাকবেন আপনারা। মাছটা কি, আমার মাছ কষানো হয়ে গেছে, বোনা বোনা হয়ে গেছে, এটা এরকমই থাকবে, কোনো জল জল দেওয়া হবে না, বোনা বোনা থাকবে। আমি এখন ধনে পাতা কাঁচা মরিচটা দিয়ে দিব। অনেক মজাদার একটা রান্না, এতে খুবই ভালো লাগবে। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, সঙ্গে সঙ্গে আবার উঠাই নিব। আমার মাছের বোনা রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।